ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি সোহেল আর আপনারা দেখছেন ভিসা ইনফো আপডেটস ইউটিউব চ্যানেল। আর আজকে মূলত যে বিষয়টি শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে যে অনেক ভাই প্রশ্ন করছেন মালদ্বীপের জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে কোনো ধরনের ভালো আপডেট আছে কি না ভাই, সেটা আমাদেরকে জানাবেন। আর মালদ্বীপের নির্বাচন কবে বা সেটার উপর কীভাবে নির্ভর করবে, মালদ্বীপে ওয়ার্ক পারমিট বাংলাদেশিদের জন্য খুলবে কি খুলবে না সেটা, সো এই বিষয়ে এই ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখুন। আর ভিডিওটি চ্যানেলটিতে যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দিবেন, আর যারা অলরেডি করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল একটি কথাই বলবো ফ্রেন্ডস, জানুয়ারিতে কোনো ধরনের আপডেট আছে কিনা জানতে চেয়েছেন অনেক ভাই, কমেন্টে লিখছেন যে জানুয়ারিতে নির্বাচন, মালদ্বীপের নির্বাচন 14 তারিখ বা এত তারিখ এত তারিখ এই ধরনের কথা বলছেন। অনেকে বলছেন যে নির্বাচনের পরই মালদ্বীপের ভিসা বা ওয়ার্ক পারমিট খুলে যাবে বাংলাদেশিদের জন্য, সেটা আরবার অনেকেই প্রশ্ন করছেন যে সেটা আদৌ সত্য কিনা, কারণ হচ্ছে ভেরিফাইড সোর্স ছাড়া আমি কোনো ধরনের নিউজ প্রচার করি না বা কোনো ধরনের তথ্য দেই না। অনেকে অনেক ভুলভাল মন্তব্য করছেন, সেটা সঠিক কি না আপনারা দেখে নেবেন। বিভিন্ন মিডিয়া আছে, বাংলাদেশি মিডিয়া আছে, মালদ্বীপের মিডিয়া আছে, নিউজ পেপার আছে, সেগুলোর মাধ্যমে আপনারা জানতে পারেন। বাট আমি চেষ্টা করি যে 100% অথেন্টিক নিউজ দেওয়ার, যে আপডেটটি পেলে, যে আপডেটটি যদি ভালো হয় ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো হবে, যদি খারাপ হয় আপনাদের জন্য খারাপ হবে। সো বেসিক্যালি অ্যাভারেজ সব কিছু নির্ভর করে আপডেটটির উপর। সো অনেকে যারা ভাবছিলেন যে জানুয়ারিতে নির্বাচন হবে বা এই ধরনের কিছু একটা, আসলে তাদের উদ্দেশ্য বলি জানুয়ারিতে বিভিন্ন মালদ্বীপের বিভিন্ন পার্টি রয়েছে, এদের মধ্যে অন্যতম হচ্ছে পিপিএম বা পিপলস পার্টি অফ মালদ্বীপস, তারপরে এমএনডিপি, এমডিপি, এ ধরনের অনেক পার্টি রয়েছে মালদ্বীপে, যারা তাদের যে পার্টি রয়েছে, পার্টির বিভিন্ন পার্টির বিভিন্ন যে রুলস রয়েছে বা যারা রুলিং করবে তাদের সম্পর্কে, তাদেরকে পরিচালনা করতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই ধরনের মাস অ্যাকচুয়ালি বেছে নেয়। সো এটার উপরে ডিপেন্ড করে তারা তাদের নেতৃত্ব সাজায়। হ্যাঁ, সো এটা কোনো ধরনের নির্বাচনী আপডেট না। আপনারা যারা গুগলে সার্চ দিয়ে কয়েকটি নিউজ পাচ্ছেন বা যে নিউজগুলো দেখছেন সেগুলো মালদ্বীপের নির্বাচনের হলেও এগুলো শুধুমাত্র ব্যক্তিগত পার্টির ছাড়া অন্য কিছু নয়। মালদ্বীপের নির্বাচন কবে হবে সেটা শুধুমাত্র গুগল দিয়ে সার্চ দিলে আপনারা দেখতে পাবেন যে 2023 সাল ছাড়া আর কিছু আসবে না। সো 2018 সালের অক্টোবর মাসে বা অগাস্ট অক্টোবর মাসে মালদ্বীপের নির্বাচন হয়েছিল গত যে নির্বাচনটি, সো সেটা এই বছর 2023 সালের অগাস্ট বা অগাস্ট অক্টোবর বা ডিসেম্বরে হবে বলে আশা রাখছি। সো ডিসেম্বর নাগাদ যদি বা নভেম্বর নাগাদ যদি এই বছরের নির্বাচন হয়, সো সেক্ষেত্রে আশা করতে পারি যে যদি সে দেশে বর্তমান যে সরকার আছে সেটি ফেল করে, আপনারা সেটা দোয়া করতে পারেন। এবং ইয়ামিনের যে সরকার রয়েছে, পিপলস পার্টি অফ মালদ্বীপ, সেটি যদি জয়লাভ করে তাহলে আপনারা আশা রাখতে পারেন মালদ্বীপের ওয়ার্ক পারমিট দ্রুত খুলে যাবে। আর এখন যে প্রসেসের মধ্যে দিয়ে মালদ্বীপের যে ওয়ার্ক পারমিট যাচ্ছে সেটি হচ্ছে যে অবৈধদের যেহেতু বৈধতা দিচ্ছে, সেটি শেষ হতে হয়তো আরও 6 মাস থেকে 1 বছর লেগে যাবে। সো সেটি শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু মালদ্বীপের ওয়ার্ক পারমিট বাংলাদেশিদের জন্য খুলবে না, সেটাই অ্যাকচুয়ালি তিত হলেও সত্য। সো যারা এই ধরনের আপডেট দিয়ে বেড়াচ্ছেন যে জানুয়ারিতে খুলে যাবে, ফেব্রুয়ারিতে খুলে যাবে, তাদের উদ্দেশ্য বলবো মিথ্যা আপডেট দিবেন না। আর যারা প্রশ্ন করছেন যে ভাই জানুয়ারি বা ফেব্রুয়ারিতে কোনো ধরনের ভালো আপডেট আছে কি না, তাদের উদ্দেশ্যে বলবো যে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে ভালো কোনো আপডেট নাই এই পর্যন্ত। যদি ভালো কোনো আপডেট পাই ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। আর যারা এই চ্যানেলে নতুন এসছেন আবারও রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।